নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গতকালের ভিডিওতে, মানে গতকাল তার আগের দিনের ভিডিওতে আমরা দেখলাম যে ম্যাডাম বলছেন যে জল জল কোনোদিনও আর ভালো হতে পারবে না। আমরা অনেক ডাক্তার দেখেছি, ডাক্তারবাবু বলে দিয়েছেন না, এর ভালো হতে পারবে না, আপনারা খাওয়া দাওয়া করুন, আপনারা এনজয় করুন, এইভাবে ভালো থাকুন ওর কথা অনুযায়ী। কিন্তু আমি ওর চ্যানেলে একটি ভিডিও দেখলাম, সেই ভিডিওটা হচ্ছে 10th April 2021 এর ভিডিও, আমি ভুলও হতে পারি, তবে ডেটটা আমার এরকম, আপনারাও গিয়ে পারলে ওটা দেখতে পারেন সার্চ করে। তো ওই ভিডিওটা দেখে আমার মনে হলো বা ওদের একটু মনে করিয়ে দেওয়া ভীষণভাবে দরকার। ওই ভিডিওতে দেখানো হয়েছে যে ডাক্তার আশার আলো দিয়েছেন এরকম একটা, এবং ও কিন্তু তখন বোধহয় নতুন নতুন ভিডিও করতো, মানে একটু জাস্ট ওই ভিডিও করতে করতে একটু ভালো, মানে ও সরকারি বাড়িটা হয়ে গেছে তো সেখানে ওরা উঠে এসেছে, তো সেই নিচতলায় থাকতো, এবং তখন কিন্তু এত ফিল্টার ফিল্টার দিয়ে ভিডিও করতো না, ও নর্মাল মুখের যেরকম লাগতো ওকে সেরকমই, এবং ওর চোখে মুখে তখন, আমি সত্যি কথা এটা বলতে বাধ্য হচ্ছে, অদ্ভুত একটা দীপ্তি ছিল, খুব ভালো লাগতো, এবং ওর মধ্যে যে তখন স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার ছিল যেটা এখন একটু ওভার কনফিডেন্সে পরিণত হয়ে গেছে। তো যাই, ফিরে আসছি পয়েন্টে। তো সেই ভিডিওটা দেখছিলাম, সেই ভিডিওতে ও ওই ওর হাজব্যান্ড জলজলকে নিয়ে একটি ডাক্তারের কাছে নিয়ে যায়, সেখানে ওর শাশুড়িমাও গেছিলেন এবং শ্বশুরমশাইও গেছিলেন, টোটোতে করে গেছিলো। তো সেখানে ডাক্তার আসার, ফিরে আসার পর, এবং তখন ওরা পেট ওদের যে আছে সেই পোষ্যটিকে নিয়েছে, এবং ফিরে আসার পর বললো যে ডাক্তারবাবু বলেছেন যে ওই যে পোষ্যটি নিয়েছে, পোষ্যটা যেভাবে ওকে বাইট করছে ওর হাতে পায়ে, এবং পোষ্যটার সঙ্গে ওর হাজব্যান্ড কিন্তু তখন ভীষণভাবে খেলতো, মানে বডি মুভমেন্ট করে ইয়ে করে ভীষণ ভীষণভাবে খেলতো, তখন ওর চেহারাটা কিন্তু এতটা ভারী ছিল না। এখন যেমন পোষ্যটা বসে থাকলো তার সঙ্গে, মাফ করবেন একটু কাশি হয়েছে, তার সঙ্গে মানে বডি মুভমেন্ট করে ও খেলে না অতটা, বা পারে না, ওর শরীরে যে পরিমাণ এখন ফ্যাট হয়ে গেছে আর কি, সেই জন্য তখন কিন্তু করতো, এবং সেই জন্য নাকি ডাক্তার বলেছেন যে এটা খুব ভালো একটা সাইন, তো এটাতে কিন্তু ইম্প্রুভ করছে, তার মানে ইম্প্রুভ করছিল ডাক্তার দেখানোর পর। তাহলে আগের দিনের ভিডিওতে কেন বলা হলো, আগে তার আগের দিনের ভিডিওতে যে ডাক্তার বলে দিয়েছে কোনোদিন ভালো হতে পারবে না, তো এটা আমি জাস্ট দেখলাম, দেখে মনে হলো যে বলি, কারণ ওরা বোধহয় ভুলে গেছে হয়তো, একটা আশার আলো তো অবশ্যই আছে, ওই পেটসটার সঙ্গে যদি ওর হাজব্যান্ড একটু বেশি করে মুভমেন্ট করে, ধরুন একটু খেলাধুলা করাচ্ছে তাহলে কিন্তু হয়তো ঠিক হয়ে যাবে, তাহলে যদি পেটসদের সঙ্গে বা পোষ্যর সঙ্গে খেললে যদি হয়ে যায়, তাহলে শুধু ফিজিওথেরাপি করলে আরও অনেক উন্নতি হবে, তাই না? তো সেটাই আমি মনে হলো যে বলি, কারণ ভিডিওটা আমি দেখলাম, দেখে সত্যি খুব ভালো লাগলো যে ওরকম ডক্টর বলেছিল কিন্তু ওরা সেটা ফলো করেনি, ওরা তারপর অন্যদিকে চলে গেছে ওদের জীবনযাত্রা। তো যাই হোক, যদি আবার মানে মনে করে দিলাম, যদি ও কণিকায় ভিডিওটা দেখে তাহলে হয়তো ও দেখে হয়তো এটা সেই চেষ্টাটা করবে, কারণ আশার আলো কিন্তু আছে, আশার আলো কোনোদিনও শেষ হয় না, কোনোদিনও শেষ হয় না, যতই মানে দুঃখ থাক, যতই কষ্ট থাক, যতই মানে কি বলবো না পাওয়া থাক, একটা আশার আলো কিন্তু নিশ্চয়ই অবশ্যই থাকে। তো একটু ফিজিওথেরাপি করাও, এবং একটু ওই পোষ্যর সঙ্গে বেশি করে মুভমেন্ট, হাত পাগুলো মুভমেন্ট করে করে অনেকটা কিন্তু সুস্থ হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগে লাইক করবেন, আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। বাই, সবাই ভালো থাকবেন।